লক্ষ্মীপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম মারা গেছেন। সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর কিছুদিন ধরে জ্বর ও কিডনি রোগে ভুগছিলেন। এর আগে শামসুল ইসলাম সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত জেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।